নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। চন্দ্রমল্লিকার কাটিং যখন আমি লাগিয়েছিলাম কিংবা 2 ইঞ্চি টবে তুলে রাখছিলাম বালির ভেতর থেকে, তখন আমি বলেছিলাম 2 ইঞ্চি থেকে যখন আমি 4 ইঞ্চিতে দেব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি 4 ইঞ্চিতে চন্দ্রমল্লিকাগুলোকে দেব 2 ইঞ্চির পট থেকে। মাটি নিয়েছি আমি পুরনো চন্দ্রমল্লিকা গাছ, যেগুলো গত বছর হয়েছিল তারই মাটিটা আমি সুন্দর করে চেলে নিয়েছি। ওই মাটিতেই আমি বসাচ্ছি আমার 2 ইঞ্চি পর থেকে চন্দ্রমল্লিকা গাছগুলো। মাটি চালার পর আমি মাটিতে কোনো রকম কিছু মিশাইনি। গত বছরের মাটিতে যেটুকুনি সার ছিল সেই সারেই এবারে আমি গাছগুলো বড় করব। মানে মাটিতে যেটুকুনি সার আছে পুরনো চন্দ্রমল্লিকা গাছের মাটিতে, সেই মাটিতেই আমি বসাবো, মাটির সঙ্গে কিছু মিশাবো না। মাটিটা আছে একদম ঝুড়ো ঝুড়ো। 2 ইঞ্চি টপ থেকে আমি একটা বার করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর শিকড় হয়েছে এই কয়েকদিনে। তাই আজকে না বসালেই নয়, আমি বসিয়ে দেব। দেখুন মাটিটা কতটা ঝুড়ো মাটি। এই মাটিতেই বসাতে হবে, কারণ এই মাটিতে বসালে শিকড় চলাচল খুব সুন্দর হবে। তাই এই ঝুড়ো মাটি দরকার, একদম বিনা সারে এই মাটি আমি ব্যবহার করছি। গাছটি বসাবো বলে আমি মাটিটা খানিকটা হাত দিয়ে সরিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি বারবার যে ঠিক হয়েছে কিনা। এবার আমি গাছটাকে বসিয়ে দিলাম। এইভাবেই গাছগুলো বসাতে হয়। এইভাবে প্রত্যেক বছর আমি পুরনো গাছে ডাল কাটিং করে চারা তৈরি করি আর আমার ছাদ বাগানে ফুল নিই। আপনারা জানেন আমি সার খুব কমই ব্যবহার করি, আর এইটাও দেখুন কি সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে, এটাও বসাবো। এখানে আমি আপাতত 11টা টব নিয়ে এসেছি, আর এই 11টা টবেই আমি আজকে গাছগুলো বসিয়ে দেব। আবার আমায় পুরনো মাটি, যে চন্দ্রমল্লিকা গাছের পুরনো যে মাটি আছে গত বছরে, সেই মাটি চালতে হবে। তখন আবার আমি বাকি গাছগুলো বসাবো। আমার কিন্তু এখনো প্রচুর গাছ আছে। এবারে আমি 10 ইঞ্চির যে গ্রো ব্যাগ থাকে কিংবা 8 ইঞ্চির যে গ্রো ব্যাগ আমি খামার গাছি থেকে সংগ্রহ করি, সেই গ্রো ব্যাগেই গাছ করব। কিছু গাছ মাটির টবে করব, তবে বেশিরভাগ গাছটা আমি গ্রো ব্যাগে করব। যে কটা গাছ বসাবো প্রত্যেকটা আমি টবের ওপর রেখে দিয়েছি। এই টবগুলো হচ্ছে 4 ইঞ্চির টব, আর এই 4 ইঞ্চির টবেই এখন আমি গাছগুলোকে রেখে দেব। 1 মাস তো রাখবই, যতক্ষণ না গাছের গোড়াগুলো মানে বেশ রুট বাউন্ড হবে ততক্ষণ আমি এই 4 ইঞ্চির টবেই রেখে দেব। 2 সপ্তাহ পর থেকে আমি একটু একটু করে খাবার দেব, তবে কি খাবার দেব সেটা শেয়ার করব তখন। এখন আমি যেহেতু কোনো খাবার এখন গাছে দেব না অন্তত 15 দিন, তাই আর আজকে আমি শেয়ার করলাম না কি খাবার এরপরে দিতে হবে।
চন্দ্রমল্লিকা গাছ করা কিন্তু খুব সহজ। দেখুন সব গাছগুলো আমি বসিয়ে দিয়েছি, এবার দিচ্ছি জল। আর জল তো দিতেই হবে গাছ বসালে। আমি এই জলটার ভেতর একটু হিউমিক অ্যাসিড, যেটা হিউমিফিকে পাওয়ার আছে ওই ইফকো বাজারের, আমি ওরই এক চিমটে মতো মিশিয়ে নিয়েছি। আপনারা জানেন তো হিউমিক অ্যাসিড গাছের শিকড়টাকে সুন্দর করে তৈরি করতে সাহায্য করে। তাই অন্যান্য বছর কিন্তু আমি কোনোদিন এই হিউমিক অ্যাসিড এই রকম ছোট্ট চারা গাছে হিউমিক অ্যাসিড গুলে ওই জলের ভেতর মিশিয়ে দিইনি, কিন্তু এবছর আমি দিলাম। দেখব গাছের গ্রোথ কেমন থাকে এবং গাছগুলো শিকড় কত তাড়াতাড়ি এই মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। শিকড় যত বড় হবে কিংবা শিকড় যত চলাচল করতে পারবে সুন্দর করে, তত কিন্তু গাছগুলো গ্রোথ নেবে। আর গাছ যত গ্রোথ নেবে আমরা পিঞ্চিংও করতে পারবো। এখানে যে বাকি গাছগুলো দেখছেন, এই গাছগুলোও কিন্তু আমি বসাবো। আমার 4 ইঞ্চির টব আমি ঠিক করে রেখেছি, কিন্তু মাটি যেহেতু চালা নেই সেহেতু আমি বসাতে পারলাম না। আবার মাটি চেলে 4 ইঞ্চি টবগুলোতে মাটি ভরে আবার এই গাছগুলো আমি বসিয়ে দেবো।